সারা জীবনের জন্য তাদের সাথে নিয়ে কাজ করানো যায় না। আজকে যারা জয়েন করেছে, আমি আপনাকে শুধুমাত্র কাউন্সিলাররাই হয়, কাউন্সিলারদের পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ যারা লিডাররা রয়েছে, কেষ্ট পাল থেকে শুরু করে দীপন দত্ত, প্রকল বণিক, মিন্টু সামন্ত, পিন্টু বণিক, অসীম চক্রবর্তী, অনিল প্রসাদ, সুরেশ প্রসাদ, এরা সকলেই কিন্তু আমাদের ফিরে এসেছে। এবং কাউন্সিলার যারা এসেছেন আমি নামগুলো বলে দেবো। চেয়ারম্যান রয়েছেন সুদামা রায়, ভাইস চেয়ারম্যান মাখন সিনহা, বাসনা বিশ্বাস সিআইসি রয়েছে বারো নম্বর ওয়ার্ড, রূপা বিশ্বাস, বেবি বণিক, শ্রাবণী সামন্ত, ঝুম্পা সিং, বিনয় দাস, ঝর্ণা কপাল, এই নজন কাউন্সিলারই আমি ফোন ফিরে এসেছি। যেখানে সংখ্যাগরিষ্ঠতা বারো, সেখানে আমাদের এখন ১৯টা কাউন্সিলার রয়েছে, ২৪টা। ঠিক আছে, আমাদের সভানেত্রী সর্বজন শ্রদ্ধা নেত্রী নিজে বিষয়ে রয়েছে, এ প্রশ্ন বারবার করে আমি একই জবাব পাবো। আমি আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে, আমাদের ৩৯% ভোট ৪৪ নিয়ে বলছে, আমাদের লক্ষ্য সেটা আরও বাড়াতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যদি মানুষকে আসতে না থাকে, তৃণমূল কংগ্রেসের ভোট তো কমছে, সিকিমের ভোট তো কমেছে, বাংলাদেশের ভোট তো কমেছে, তৃণমূল কংগ্রেসের ভোট তো কমেই। এ বিষয়ে জবাব একাধিকবার দেওয়া হয়েছে, নতুন করে এক কথা বলার দরকার। অভিষেক একটা প্রশ্ন, গণকৌশল যদি হয় তাহলে জয়েন করাবেন কেন? নিজের ছেলেটাকে রাখতে পারবেন তো? আমি যদি প্রশ্ন করি, আরে আপনি আপনার পাড়া বাঁচাতে পারছেন না, আপনি আপনার এলাকায় চলতে রাখতে পারছেন না, আপনি সর্বভারতীয় নেতা, আপনি বাংলায় পরিবর্তন আনবেন, আর প্রকার হয়েছেন দিল্লি, ১০৭ জন বিধায়ক নাকি তার সাথে যোগাযোগে রয়েছে। কিছুদিন আগে সংখ্যাটা ছিল ১০০, আজকে বলছে ১০৭, কালকে বলবে ১১৭। আমি বলছি সবাই বলুন না, ২৯৪ বলে দিন। আপনি যে কাউন্সিলার নিয়ে যাচ্ছেন, ১০টা কাউন্সিলার রক্ষা করার যে ক্ষমতা নেই, সে ১০৭টা বিধায়ককে আনবে? বাংলা একটা কথা আছে না, ঘরে নেই নুন আর ছেলে আমার মিটুন, সেটা মুকুল রায়ের জন্য প্রযোজ্য। আমি নাম মুখে আনতে চাই না, তার কারণ তিনি দাবি করেন নিজেকে সর্বভারতীয় নেতা হিসেবে। বাংলা নির্বাচন কমিটির আহ্বায়ক, আজকেও আমি সংবাদ মাধ্যমে দেখছিলাম, বলছে ১০৭টা এমএলএ ভারতীয় জনতা পার্টিতে আসবে। আরে নিজের ছাড়া কাউন্সিলারদের রক্ষা করতে পারছে না? একটু লজ্জা হওয়া উচিত যে নিজের পাড়া, নিজের এলাকা, নিজের বুথের কাউন্সিলারদের রক্ষা করতে পারে না, নিজের ঘর রক্ষা করতে পারে না, সে নাকি বাংলায় ১০৭ কোনো বিধায়কের সাথে তো কথা বলার অধিকার নেই। তার যদি নীতিবোধ থাকে রাজনীতিতে, তিনি কোনো বিধায়কের সাথে অন্য রাজনৈতিক দলের কথা বলার আগে ১০০ বার নাম। যে কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটি আর হালি শহর তার নিজের এলাকা, সেই হালি শহরে ২৩ জনের মধ্যে ১২ জন তো আগে আমাদের ছিল, মানে যারা গেছিল তাদের মধ্যে বেশিরভাগই প্রায় ১২ জন ফিরে এসেছে। এমন না যে ২জনকে সামনে দেখিয়ে, যেটা ভারতীয় জনতা পার্টি করে, যে ২জনকে সামনে দেখিয়ে বললো ১০ জন চলে এসেছে। আপনারা জানেন একটা সাংবাদিক বৈঠক আমি করেছিলাম মাসখানেক আগে, সেখানে তারকেশ্বরের দুটো গ্রাম পঞ্চায়েত ওরা দাবি করেছিল ওরা দখল নিয়েছে, সেখানে ২১ জন মেম্বারের মধ্যে ১৯ জন মেম্বার তৃণমূল কংগ্রেস, আর তারা দাবি করছে তারা ভোট করে নিয়েছে। সুতরাং এক শ্রেণীর রাজনীতিবিদদের এটা স্বভাবে দাঁড়িয়েছে কীভাবে মিথ্যে কথা বলে দিল্লির কাছে নম্বর বাড়ানো। এটা আমি আগেও বলছি, আজও স্পষ্ট করে বলছি, আপনারা সংবাদ মাধ্যমের অনেকে তাকে অনেক রকম আখ্যা দিয়েছেন, কেউ বলেছেন বঙ্গ রাজনীতির চাণক্য, কেউ বলেছেন মাস্টার স্ট্রোক, কেউ বলেছেন দুর্দণ্ড প্রতাপ নেতা। আমি আপনাদের ভাষাই বলি, কি চাণক্য আমি জানি না, তবে চাণক্যর নিচে এবার থেকে মেড ইন চায়না কতটা ব্যবহার করা উচিত, এবং জোর করে তাদেরকে সন্ত্রাস করে কারোর সন্তানের পেটে মারা, বুকে মারা, কারোর স্ত্রীকে অসম্মানিত করা, বাড়িতে বোমবাজি করা,
এই সুযোগ সুবিধাটা নিয়ে যখন নির্বাচনী বিধি প্রযোজ্য ছিল তখন ভারতীয় জনতা পার্টি ধারাবাহিকভাবে সন্ত্রাস চালিয়ে এদের জোর করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দিল্লির মুখে দাঁড় করিয়ে এদেরকে যোগদান করিয়েছে। আজকে সেই 22 জন কাউন্সিলরের মধ্যে যে 17 জন গেছিল তার মধ্যে 5 জন আগেই জয়েন করেছে। ববি আর্কের একটি সাংবাদিক বৈঠক করেছিল, সেখানে যুক্তিও মল্লিক জেলা তরফ থেকে ছিলেন, আরো সিনিয়র লিডাররা ছিল। সুতরাং 5 জন আমাদের ছিল এবং 5 জন আগেই যোগদান করেছে, 1 সপ্তাহ আগে, খুব সম্ভবত 9 তারিখ। আজকে 9 জন পুরো প্রতিনিধি তারা তৃণমূল কংগ্রেসে আবার ফিরে এসেছে, তাদের মধ্যে 1 জন ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। স্বতঃস্ফূর্ততার সাথে সবাই আসবেন, 1 সপ্তাহের ব্যাপার, আপনারা সেটা নিজেরা চাক্ষুষ উপলব্ধি করবেন। শুনুন, 21 জুলাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছরের 21 জুলাইয়ের রেকর্ড 21 জুলাই হবে, 14 রেকর্ড 15 হয়ে গেছে, 15, 16, 17, 18 এবং 18, 21 জুলাইয়ের রেকর্ড আপনারা দেখবেন 19, 21 জুলাই। কিন্তু জেলার দিকে কিন্তু আপনারা থাকবে, এটা তো প্রকাশ্য সমাবেশ হবে, আপনারা দেখতে পাবেন।